না আপনাদের হাতে কত সময় রয়েছে তবে এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করব যেটা হচ্ছে আপনার পেজে কিভাবে ইমপ্রেশন বাড়ানো যায় পেজে কীভাবে রিচ বাড়ানো যায় এবং এইটার যত বেশি হবে ততই কিন্তু আপনার পেজে ভিডিওতে ভিউ আসবে এবং যত বেশি ভিউ আসবে ততই কিন্তু আপনার এখান থেকে আর্নিং হবে ইনকামটা হবে কিন্তু ফেসবুকে মনিটাইজ হওয়ার পর ফেসবুকে মনিটাইজ হতে দশ হাজার ফলোয়ার লাগে এবং ছয় লাখ মিনিট ওয়াশ আওয়ার লাগে সো এই জিনিসটা আমরা একটু পরে দেখব তার আগে আমাদের পেজটাকে একটু গ্রো করতে হবে মানে পেজটাকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যেতে হবে সো সেজন্য আমাদের যা যা করতে হবে সেটা এখন আমরা দেখবো এবং আমরা মনিটাইজ হতে কি কী জিনিস লাগে বা কিভাবে সেই জিনিসটা পাবো ওইটা একটু পরে আসে তো প্রথমত আমাদের পেজে এখন কি কাজ করতে হবে কারণ আমরা ভিডিও আপলোড করা দেখলাম তারপরে পেজে কি কী কাজ করতে হবে সবকিছু মোটামুটি দেখে ফেললাম এখন আপনাদের কাজ হচ্ছে পেজের রিজ বাড়ানো কারণ আমাদের পেজে যদি রিচ না বাড়ে পেজে যদি লাইক ফলো না থাকে তাহলে কিন্তু আমার পেজ কখনোই ভাইরাল হবে না তবে একটা পেজ ভাইরাল হতে মিনিমাম তিন মাস সময় লাগে আপনার একটা পেজ খুলে কোনো ভাইরাল হবে না তবে এই তিন মাস আমি আপনাকে রিকোয়েস্ট করব আমি এখন যে কাজগুলো বলবো সেই কাজগুলো আপনাকে করতে হবে তিন মাস কারোটা দুই মাস লাগে তবে এক মাস এরকম মানে এর কমে হবে না আপনি একটা পেজ খুলে যদি মনে করেন পনেরো বিশ দিনের ভিতরে ভাইরাল হয়ে যাবে বা ভিডিও দিলেই প্রচুর ভিউ আসবে এটা কোনোভাবেই সম্ভব না কারণ আপনি কিন্তু সেলিব্রিটি না যে আপনি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ভিডিও প্রচুর শেয়ার হবে সো এখন আমি আপনাদেরকে সেসব জিনিসেই দেখাবো যেগুলো আপনি এখন করলে আপনার পেজটা একটু হলেও ডেভেলপ ভাবে আপনি নিজেই রেজাল্ট দেখতে পাবেন কারণ এখানে দেখতে পাচ্ছেন আমার এই টাতে রিচ দেখতে পাচ্ছেন ওয়ান সো মানে একজন মানুষের কাছে এই টা গিয়েছে সো এটা দেখতে পাচ্ছেন রিচ 1 এবং আমি আমার আদার্স পেজ থেকে আপনাদেরকে দেখাতে পারি আমি যদি একটু আমার অন্য পেজ থেকে আপনাদের দেখাই তাহলে এটা বুঝতে অবশ্য আপনার সুবিধা হবে ওকে সো এবার আমি হচ্ছে আমার পেজে গিয়ে আপনাদের কিছু জিনিস দেখাই আমি আমার ফেসবুকে যাচ্ছি দেন এখান থেকে আমি আমার পেজে যাব এই পেজটাতে যাচ্ছি এটা আমার পেজ এই যে এটা আমার পেজ ওকে সো এই পেজটাতে একটু নিচে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টগুলোতে রিস এটা হচ্ছে তিনশো তিরানব্বইটা রিস এটা হচ্ছে পাঁচশো সাতাইশ রিস সো এই এতগুলো মানুষের কাছে কিন্তু পৌঁছেছে এবং এই পেজটাতে ফলোয়ার রয়েছে মেবি কত রয়েছে আচ্ছা এটাতে হচ্ছে চৌত্রিশ হাজার ফলোয়ার রয়েছে এবং এগুলোতে কিন্তু আমার পোস্ট করার পরে এই যে এতগুলো reels হচ্ছে, এই page আমি কাজ করি না, খুবই কম কাজ করি but এটাতে যদি আমি কাজ করতাম তাহলে প্রচুর পরিমাণে এটাতে কিন্তু reels engagement হতো, আমি আমার অন্য একটা page থেকে আপনাদেরকে দেখাই, আমার আরেকটা page কোথায়, অনেক page আছে, এই page দেখাই আপনাদেরকে, এটাতে দেখি, এটাতে may be একটু বেশি হবে, আচ্ছা এটাতে reels হয়েছে, এটা হচ্ছে ষোলো হাজার, তারপরে এটাতে নয়শ, then সাতশ একত্রিশ, মানে এতগুলো মানুষের কাছে গিয়েছে, এখন আপনাদের কি করতে হবে, দেখুন এই যে সাতশ তারপর। হচ্ছে এটা চোদ্দ হাজার তারপরে এটা ছয়শ ছয়শো যাই হোক আটশো সো এই জিনিসগুলো আমরা এখন দেখলাম এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে আমি আমার ওই পেজটাতে যাচ্ছি যেটা থেকে আপনাদেরকে দেখাবো এই পেজটাতে আমাদেরকে এখন এই জিনিসগুলো বাড়াতে হবে তার আগে আমার এই যে আগের যে পার্টগুলো রয়েছে কাইন্ডলি সেগুলো একটু দেখে আসবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন পার্টগুলো ফেসবুকের পেজ কিভাবে গ্রো করব পার্ট ফাইভ এ রয়েছে এটা যেহেতু পার্ট সেভেন পার্ট ফাইভ এবং পার্ট সিক্স এইগুলো আপনারা একটু দেখে আসবেন আমার চ্যানেল আসলে অল পার্টগুলো কিন্তু পেয়ে যাবেন সো এবার হচ্ছে আমরা এখান থেকে প্রথম অবস্থায় এখানে যত মানুষ রয়েছে সব মানুষগুলোকে ইনভাইট করবো ইনভাইট করার আগে আমাদেরকে কিন্তু এখানে কন্টিনিউয়াস পোস্ট করতে হবে প্রতি ঘন্টায় ঘন্টায় পোস্ট করতে হবে আমি কিন্তু সেটা অলরেডি দেখিয়ে দিয়েছি পোস্ট কীভাবে প্রতি ঘন্টায় ঘন্টায় করবেন মানে আপনি এক ঘন্টায় মনে করেন প্রায় বিশ পঁচিশটা পোস্ট করবেন এক ঘন্টায় এবং সেগুলোকে শিডিউল করে রাখবেন শিডিউল করে রাখলে প্রতি ঘন্টায় ঘন্টায় পোস্ট হবে এবং কিভাবে শিডিউল করবেন কিভাবে শিডিউল করে রাখবেন সেটা কিন্তু অলরেডি আমার এই পার্টটাতে দেখিয়েছি এই যে পার্ট ফাইভে ওকে পার্ট ফাইভে ফাইভটা দেখলে আপনারা এটা বুঝতে পারবেন তো ওইটা একটু কাইন্ডলি একটু কষ্ট করে দেখে আসবেন দেন আমরা এবার হচ্ছে এই পেজটাতে এবার হচ্ছে আমরা এই পেজটাতে ইম্প্রেশন বাড়াবো সো এবার হচ্ছে আপনাকে এখানে পোস্ট করতে হবে প্রতি ঘন্টায় ঘন্টায় পোস্ট করতে হবে এখন প্রতি ঘন্টায় ঘন্টায় আপনার পোস্ট করার পরে তো পেজের মধ্যে মানুষ আনা দরকার প্রথম অবস্থায় এখানে যত ফ্রেন্ড আছে সবাইকে ইনভাইট করবেন এবং ইনভাইট করা হয়ে গেলে এখন আপনাদের কাজ হচ্ছে এখানে কিছু জিনিস সার্চ করতে হবে আপনার পেজটা কোন রিলেটেড আপনার পেজটা যদি গেমিং রিলেটেড হয় আমি এখানে ফটোগ্রাফি দিয়েছি

সো এই যে প্রথমে দেখতে পাচ্ছেন এই যে পাবজি তারপরে একটু নিচে গেলে এই যে পোস্ট তারপরে পিপল ভিডিও মার্কেট প্লেস গ্রুপ সো এখান থেকে আপনাকে এই যে গ্রুপে যেতে হবে ওকে আমরা এখান থেকে গ্রুপে যাব। গ্রুপে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ অনেক গ্রুপ রয়েছে এই যে পাবজি মোবাইল অফিসিয়াল গ্রুপ কমিউনিটি বাংলাদেশ একশো পাঁচ মেম্বার সেখানে যে বড়ো বড়ো যে মেম্বার আলা যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলোকে আপনাকে জয়েন করতে হবে এটা শুধুমাত্র যে যে ক্যাটাগরি আমি বলতেছি না যে এই গ্রুপেই আপনাকে জয়েন করতে হবে আপনি যদি ফ্রি ফায়ার খেলেন বা আপনার গেমিং রিলেটেড যদি হয় সেই গেমগুলো এখানে সার্চ করবেন সার্চ করে করে আপনাকে সেই গ্রুপে জয়েন হতে হবে ওকে সো আমরা এখন এখানে শুধুমাত্র যে গেমের কথা বললাম গেম না আপনি ফুড ব্লগারে সার্চ করেন ফুড ফুড বা আপনার রিলেটেড যে কাজগুলো সেই কাজগুলো আপনার এখানে সার্চ করবেন ফুড ব্লগ বা স্ট্রেট ফুড এরকম অনেক ট্যাগ আছে সো এগুলো লিখে আপনারা একটু সার্চ করবেন সো আমি একটু সার্চ করি সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ অপশন এটা আপনারা ফেসবুক মোবাইল থেকেও দেখতে পারেন আমি একটু মোবাইল থেকে দেখাই আপনাদেরকে কিভাবে আসে একটু মোবাইল থেকে হয়তো বা দেখালে আপনারা বুঝতে পারবেন ওকে একটু রিলক সরি এখানে না এই যে এখানে সার্চ বক্সে ফুড ব্লক এই যে আমি সার্চ করলাম সার্চ করার পর দেখতে পাচ্ছেন এই যে অল ফটো পিপল ভিডিও সো এই যে তিন ডট আছে এখানে সার্চ করার পর এই যে গ্রুপ আমরা গ্রুপে সার্চ করবো আপনারা একটু পাশে গেলেই দেখতে পারবেন এখান থেকে এই যে ফুড ব্লগার নয়শো একত্রিশ এখানে যে বড় বড় গ্রুপ গুলো আছে সব গ্রুপগুলোতে আপনি জয়েন হয়ে ফেলবেন ওকে সো আমরা কম্পিউটার থেকে দেখতেছি এটা মোবাইল থেকে আপনারা করে নেবেন সো এখান থেকে আপনাদের সেই বড় বড় যে গুলো রয়েছে সেই গ্রুপগুলোতে আপনারা জয়েন হয়ে ফেলবেন ওকে সো গ্রুপগুলোতে জয়েন হওয়ার পরে এখান থেকে চাইলে পাবলিক গ্রুপে জয়েন হতে পারেন এই যে পাবলিক গ্রুপ অথবা আপনার সিটি অনুযায়ী আপনি জয়েন হতে পারেন এখান থেকে আপনি কোন সিটিতে জয়েন হতে চাচ্ছেন সেই সিটি সার্চ করে নিতে পারেন সো আমাদের এগুলোর দরকার নেই আমরা সব গ্রুপগুলোই এখানে দেখব তো সব গ্রুপগুলোর মধ্য থেকে আমরা যে বড় বড় গ্রুপগুলো রয়েছে সেগুলোতে জয়েন হয়ে ফেলবো এই সাপোজ মনে করেন এই গ্রুপটাতেই আমি জয়েন হব। সো জয়েন হওয়ার পরে এই গ্রুপটাতে আমি জয়েন দিলাম এখানে হয়তো এই প্রোফাইলটা থেকে জয়েন হলাম ওকে সো এখানে আমাকে জয়েন নিয়ে নিবে আচ্ছা এটা আমি জয়েন হয়ে গেছি এবার আপনাকে যেটা করতে হবে এই গ্রুপগুলোতে আপনাকে পোস্ট করতে হবে গ্রুপ কেন পোস্ট করতে বলতেছি তার কারণ হচ্ছে আপনি যদি গ্রুপে পোস্ট করেন তাহলে আপনার প্রচুর পরিমাণে রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়বে কারণ আপনি প্রতিদিন আপনার ফেসবুক প্রোফাইলের মেসেঞ্জার গ্রুপ বলেন বা এইসব জায়গায় কিন্তু আপনি শেয়ার করে পারবেন না মানে একটা মানুষের কাছে প্রতিদিন যদি আপনি পোস্ট শেয়ার করেন হয়তো বা সে বিরক্ত হবে তো আপনাকে এভাবে ধরেন একশো দেড়শো বা দুইশো গ্রুপে জয়েন হতে হবে একটু সময় নিয়ে কাজগুলো করতে হবে এবং এই গ্রুপগুলোতে আপনাকে আপনার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোকে পোস্ট করতে হবে এখন বলতে পারেন যে ভাই এই গ্রুপগুলো তো আমাকে এডমিন এলাও করবে না হ্যাঁ আপনাকে এই গ্রুপগুলো এডমিন এলাও করবে না কিন্তু ম্যাক্সিমাম গ্রুপে আপনার হচ্ছে কিছু কিছু গ্রুপ এলাও করবে আবার কিছু গ্রুপ গ্রুপ পাবলিক রয়েছে আবার আপনি তো ইলিগাল কাজ করতেছেন না যেমন একটা ফুড ব্লগের ওকে পাবলিক গ্রুপ এখানে পাবলিক প্রচুর মানুষ পোস্ট করে এই যেখানে এই একজনে পোস্ট করছে তারপরে এই যে এই যে মানুষগুলো পোস্ট করতেছে আপনি যেটা করবেন আপনার ভিডিও লিঙ্কটা এখানে শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে পর এখান থেকে প্লে হবে প্রচুর এঙ্গেজমেন্ট পাবেন একবার যদি বড়ো বড়ো কোনো গ্রুপের আপনার এডমিন যে রয়েছে তার সাথে যদি আপনি কন্টাক্ট করতে পারেন এখানে এডমিনদের লিস্ট দেওয়া রয়েছে আমি অ্যাবাউটে গিয়ে দেখায় হয়তোবা এডমিনের নাম পাবো আচ্ছা মেবি এরা হচ্ছে এডমিন এসে এই হচ্ছে দুইজন এডমিন ওকে সো আপনি চাইলে এই এডমিনদের সাথে কথা বলতে পারেন বড় বড় যে এডমিনগুলো রয়েছে কয়েকটা গ্রুপের সাথে কথা বলবেন এই যে এই মানুষটার সাথে আপনি মেসেজে কথা বলবেন যে আমি ফুড ব্লগ নিয়ে কাজ করি আমার একটা পেজ আছে আমি সেই পেজটার ভিডিওগুলো আপনার গ্রুপে শেয়ার করতে চাচ্ছি তো আপনি কি এটাকে অ্যালাউ করবেন কিনা যদি অ্যালাউ না করে আর কি আপনার গ্রুপের মানে আপনার যে ভিডিওগুলো সেগুলো যদি পোস্ট করলে যদি অ্যালাউ না করে বড়ো একটা গ্রুপে আমি এ গ্রুপের কথা বলতেছি না মানে এরকম বড় গ্রুপে তখন আপনি তাকে বলতে পারেন যে আমি আপনাকে কিছু টাকা পয়সা দিব আমি প্রতিদিন পোস্ট করব পোস্টগুলো যেন অ্যালাউ করে দেন এরকম আপনাকে কিছু টাকা ইনভেস্ট করতে হবে যদি আপনি চাই আর ইনভেস্ট যদি না করতে চান কোনো সমস্যা নেই আপনি আপনার পোস্টগুলোকে এরকম প্রায় পঞ্চাশটা একশোটা গ্রুপে আপনি পোস্ট করে যেতে হবে যেখানে গিয়ে পোস্ট করতে হবে পোস্টের জায়গায় আপনার জাস্ট ভিডিও লিঙ্কটা দিলে এখানে কিন্তু পোস্ট করলে অটোপেলে হবে সবাই এলাও করবে না কিছু কিছু গ্রুপ অ্যালাউ করবে সেখান থেকে আপনি প্রচুর ইম্প্রেশন পাবেন এবং আপনার ওই ইম্প্রেশন থেকে মানুষগুলো যদি বেশি পরিমাণে ক্লিক করে তাহলেই কিন্তু আপনার সেই ভিডিওটা এই জায়গাটায় আসবে এই যে এই যে ওয়াচ দেখতে পাচ্ছেন না ওয়াশ এর জায়গায় আসবে ওকে এই জায়গায় আসবে এইখানে আসলেই দেখবেন আপনার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে সো এই জায়গায় আনতে হলে প্রথম অবস্থায় আপনাকে প্রচুর পরিমাণে এই জিনিসগুলো শেয়ার করতে হবে আপনার বিভিন্ন জায়গায় গ্রুপে শেয়ার করতে হবে তবে সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে এভাবে গ্রুপের মাধ্যমে আগানো কারণ আপনি নিজে যদি এভাবে পোস্ট করতে থাকেন তাহলে কিন্তু আপনার পেজটা ভাইরাল হতে অনেক দিন সময় লাগবে আপনাকে টানা তিন মাস প্রতি ঘন্টায় ঘন্টায় পোস্ট করে যেতে হবে এবং ভিডিও যেগুলো আপলোড করবেন ধরেন একদিন পর বা দুই দিন পর সব ভিডিওগুলোকে আপনাকে সময় নিয়ে এভাবে সব গ্রুপে শেয়ার করতে হবে শেয়ার করবেন অথবা আপনি কয়েকটা গ্রুপ সিলেক্ট করে রাখবেন বড়ো বড়ো গ্রুপ যে গ্রুপগুলোর এডমিনের সাথে আপনি কথা বলবেন যে আপনি আপনাদের গ্রুপে এভাবে আমার একটা পোস্ট করবো করব এবং যদি টাকা পয়সা দিতে হয় তো সেখানে অল্প কিছু টাকা দেবেন বেশি টাকা লাগবে না এসব গ্রুপে আপনার অনেক প্রচুর টাকা নেয় না সো এভাবে আপনি আপনার গ্রুপে প্রচুর ইমপ্রেশন বাড়িয়ে নিতে পারেন এটা হচ্ছে বেস্ট টেকনিক আর আপনি ইলিগ্যাল কিন্তু কোনো কাজ করতেছেন না আপনি কিন্তু লিগ্যালভাবেই আগাচ্ছেন কারণ এটা হচ্ছে আপনার ফেসবুকের মাধ্যমে আপনি শেয়ার করতেছেন এবং ফেসবুকের মাধ্যমে গ্রুপ তো অ্যালাউ করে গ্রুপটা তো ফেসবুকের প্ল্যাটফর্ম সো এভাবে আপনাকে কাজ করতে হবে এইভাবে কাজ করে আপনাকে পেজে মোটামুটি ইমপ্রেশন নিয়ে আসতে হবে এবং প্রতিদিন পোস্ট করতে হবে টানা তিন মাস পোস্ট করার পরে আপনি দেখবেন আপনার পেজে প্রচুর রেজাল্ট আসছে সো আপনি এখনই এভাবে কাজ শুরু করে দেন সময় নষ্ট না করে এভাবে কাজ শুরু করে দেন ভিডিও বানানো শুরু করে দেন আর আপনি প্রতি ঘন্টায় ঘন্টায় পোস্ট করবেন মানে আপনার ভাবে পোস্ট করবেন এবং যে ভিডিওগুলো আপলোড করবেন একদিন বা দুই দিন পর ওই ভিডিওগুলোকে একটু গ্রুপের ভিতরে শেয়ার করবেন এভাবে দেখবেন পেজে প্রচুর পরিমাণে রিচ এঙ্গেজমেন্ট বাড়তে শুরু করেছে এবং ওখান থেকে যাদের ভালো লাগবে তারা আপনার পেজে এসে ঘুরবে একটু কষ্ট করতে হবে একটু সময় দিতে হবে এখানে ফুট করে হয়ে যাবে না আপনার পেজটা মোটামুটি যখন ভাইরাল হবে তারপরে যখন ইনকামের দিকে আমরা আগাবো তখন আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন আপনার আগে আপনাদের পেজটাকে ভাইরাল করতে হবে এখন বলতে পারেন যে ভাই এটা থেকে আমি কয় টাকা ইনকাম করতে পারবো বা আমার কয় টাকা ইনকাম হবে তো এখানে আমি আপনাকে বলি এখান থেকে আপনার ইনকামটা তখনই হবে যখন আপনার পেজে প্রচুর পরিমাণে ভিউ আসবে প্রচুর পরিমাণে আপনার ফলো থাকবে মিনিমাম দশ হাজার ফলোয়ার দশ হাজার ফলোয়ার হলে আপনার মনিটাইজেশন হয় এবং ছয় লাখ মিনিট লাগে তো এক মনিটাইজ করার জন্য কি কি লাগে এবং কি কি করতে হবে এগুলো আমরা নেক্সট পার্টে আলোচনা করবো এই পার্টে হচ্ছে আমরা পেজটাকে একটু গ্রো করার চিন্তা করি আগেই টাকা পয়সা আগেই মনিটাইজ আগেই কত টাকা হবে এইসব নিয়ে যদি ভাবতে থাকেন তাহলে আপনার পেজটা আপনি গ্রো করতে পারবেন না মনে রাখবেন তিন চার মাসে এখানে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে তারপর পেজটা দাঁড়িয়ে গেলে আপনার আর কিছু করতে হবে না আপনি মাসে দুইটা ভিডিও আপলোড করেই এখান থেকে কয়েক লাখ টাকা কামাতে পারবেন এরকম অনেক পেজ আছে কারণ আপনার ইউটিউবে যে আর্নিংটা হয় তার থেকে ফেসবুকে প্রচুর আর্নিং হয় আমি ছোট্ট একটু উদাহরণ করে আমি যদি আপনাদেরকে ইউটিউব আর্নিংটা দেখাই আমার আমার যে চ্যানেলটা এখন রাইট নাও আছে ওইটার যদি আমি আপনাদেরকে আর্নিংটা দেখাই আমি যদি একটু ছোট্ট করে আপনাদেরকে আর্নিংটা দেখাই এখানে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটাই আপনারা যে চ্যানেলটাই দেখতেছেন এই চ্যানেলটা একটু ছোট্ট করে আর্নিংটা দেখাচ্ছি আমি এই চ্যানেলটার একটু আর্নিং দেখাই লাস্ট সাত দিনে দুই ডলার ওকে সাত দিনে দুই ডলার এটা আপনাদের কাছে হাস্যকর হতে পারে বাট আমার কাছে একদম নতুন চ্যানেলে অনেক সো এখানে দেখতে পাচ্ছেন আমার পয়েন্ট সেভেন ফোর প্রায় এক ডলারের মতো মানে এক ডলারের চার ভাগের তিন ভাগ ওকে পয়েন্ট সেভেন ফোর আঠাশ তারিখে আর্নিং হয়েছে পয়েন্ট সেভেন ফোর এবং কত ভিউতে দেখেন আমি যদি একটু রিসে যাই এখান থেকে এই যে ভিউ দেখতে পাচ্ছেন ভিউ আঠাশ তারিখে আড়াই থেকে আটশো মাত্র আটশো ভিউতে প্রায় এক ডলার দিছে মানে এক হাজার ভিউতে প্রায় এক ডলার দিছে সো এবার যদি দশ হাজার ভিউ হয় তাহলে প্রায় আট দশ ডলার আমি পাবো মিনিমাম ধরলাম পাঁচ ডলার দশ হাজার ভিউতে তো ক্ষেত্রে ধরেন এক লাখ ভিউতে আমার প্রায় মতো আসবে আনুমানিক এটা কিন্তু ইউটিউবের অ্যানালিটিক্স দেখাচ্ছে এবার একটু মনে রাখেন ফেসবুকে আর্নিং ইউটিউবের থেকে অনেক বেশি হয় সো আর্নিং এর কথা এখনই চিন্তা করলে হবে না আপনাকে ফেসবুক পেজ থেকে যদি আর্নিং করতে হয় পেজ থেকে অবশ্যই গ্রো করতে হবে সো পেজ গ্রো নিয়ে আমরা বেশ কয়েকটা ভিডিও আপলোড করব কারণ আমরা পেজ যে সব কিছু সেটআপ করে ফেলেছি এখন তো দরকার পেজটাকে ভাইরাল করা পেজের রিচ বাড়ানো ইমপ্রেশন বাড়ানো এই সব কিছু বাড়ানো এই কাজগুলো করা সো আমি আপনাদেরকে যে সব সাজেশন দিলাম বা যেভাবে কাজ করতে বললাম এভাবে কাজ করেন টানা দুই তিন মাস আপনাদের কাজ করতে হবে আশা করি ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন যদি সিরিয়াস ভাবে কাজ করার ইচ্ছা থাকে তাহলে কাজ করেন আর যদি না থাকে তাহলে এখানেই স্টপ হয়ে যান আর হ্যাঁ অবশ্যই নেক্সট পার্টটা দেখবেন থ্যাংক ইউ